আমাদের গর্বের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা সার্বিক অর্থে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী, যেটা গোটা পৃথিবীতে একটি উদাহরণ এবং অব্যাহতভাবে টানা প্রায় 10 বছর, মাঝে 2-1 বছর বাদ দিয়ে আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী, যেই শান্তিরক্ষীর আমার হিসেবে প্রায় 167 জন জীবন দিয়েছেন, ইজ দ্য নাম্বার কারেক্ট, কেউ 169, 169 জন জীবন দিয়েছেন, অন্যান্য ক্যাজুয়ালিটিজের কথা বাদই দিলাম। এই যে অর্জন, এই অর্জনকে যারা খাটো করে দেখছেন বা এই এই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা যারা করছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, তারা শত্রু। হোয়েদার দে আর কংগ্রেসম্যান অর সিনেটর অর প্রেসিডেন্ট অর এ প্রাইম মিনিস্টার অর ফরেন মিনিস্টার অফ এ কান্ট্রি, দে আর আওয়ার এনিমি। এবং তাদেরকে যারা প্রভোগ করেছেন পয়সা দিয়ে, বাংলাদেশের মানুষের সময় এসেছে তারাও যে বাংলাদেশের শত্রু এটা চিনে নেবার। তবে এটা নিয়ে আমাদের রিয়াক্ট করার কোনো কারণ নেই, কারণ দিজ আর ইন্টারনাল কমিউনিকেশন। হিউম্যান রাইটস ওয়াচেরটা অবশ্যই ভিন্ন, বাট ভেরি আনফর্চুনেটলি যাদের উপরে দায়িত্ব আছে পৃথিবীর হিউম্যান রাইটস নিয়ে কাজ করার, তারা কোনো এক অদ্ভুত কারণে ধারাবাহিকভাবে সেই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় থেকে শুরু করে অদ্যাবধি তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তবে এই চিঠি, আমি অতীতে যেমন বলেছি, এটা তাদের ইন্টারনাল কমিউনিকেশন, যেমনটি আমার প্রধানমন্ত্রীকে আমার দলের নেতারা আমার বিরুদ্ধে লিখতে পারেন, অন্যান্য রাজনৈতিক দলের, কিন্তু প্রধানমন্ত্রী রিয়্যাক্ট করবেন কি না এটা তার কল। এবং আপনারা দেখেছেন স্টেট ডিপার্টমেন্টের ইন্টারভিউয়ের সময়, প্রেস ব্রিফিংয়ের সময় তারা বলেছেন যে তারা এটা নিয়ে ওয়াকিবহল না, কারণ চিঠিটা গেছে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টের, এখানে কিছু করেন। মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।